গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, শরীরটা খুব খারাপ। তোমাদের কদিন ধরেই বলছি শরীর খারাপ শরীর খারাপ, আর তার ওষুধপত্র খেলে তারও একটা রিয়াকশান থাকে, মাথাটা ঘোরে। ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে মানে শরীরটা খুব খারাপ লাগে। আজ সকাল থেকে মাথাটা ঘুরছে আর উঠতেও পাচ্ছি না। সকাল থেকে কাজ করি, বিকেল বেলা অসুস্থ হয়ে যাই। বিকেল বেলাটা একদম উঠতে পারি না, খুব পেন হয়। কালকে তো শেকও করতে হয়েছে, মনের জোরে কাজ করি এই আর কি। ছাদের এই রোদটা না বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা যেন ফিরে ফিরে আসছে। কালকে তো রাত্রেবেলা কাঁথা গায়ে দিতে হয়েছে, আর ছাদে একটুখানি ঘুরছি, রোদটাও পোয়াচ্ছি। আর এই লাউ ডাঁটাটা কাটা হবে, আমার কর্তা এলে ও কাটবে। লাউ গাছটা কি সুন্দর উঠছিল! হ্যাঁ, হ্যাঁ, লাউ গাছে ফ্যানটা দিয়ে দিল, লাউয়ের যখন ওই মাথাটা কাটলো তারপর থেকেই দেখছি এরকম হয়ে গেছে। যাই হোক, মাথা কাটার জন্য হলো কিনা জানি না, একটা ওই ভিডিও দেখেই ও করেছিল। হ্যাঁ, অনেক সময় না অনেকে মিসগাইড করে, আমরা কিন্তু করি না। আমরা কিন্তু মিসগাইড করি না। আমার যেটা আমার ঠিকঠাক হয়েছে সেটা বলি, আবার যেটা হয় না সেটাও আমি বলি। যাই হোক, এখন এই লাউ ডাঁটাটা কাটবে, আজকে লাউ ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো মনে মনে হয়েছি। যখন শখ করে লাগানো হয়েছে তাকে তো কিছু তো একটু সদ ব্যবহার করতে হবে। আচ্ছা, সকাল থেকে কি কাজ করেছো বলো? তোমার দিদি তো কোমর নিয়ে পড়ে আছে, কাজ মনের জোরে করছে কাজ কিছুই, মানে সকালবেলা বিছানা তুলেছি, চা করেছি, দুধ জাল দিয়েছি, মটু রুটি ভিজিয়েছি, সবজি কি কি কাটা হবে ফ্রিজ থেকে বের করে রেখেছি, লাউডাটা কাটবো, বাজার যাবো, তারপরে সে তরকারিটাও কুটে দিতে হবে সেটা। হ্যাঁ, সবজি কাটো বললাম তো, মানে ঠাকুর ঘরে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিয়েছে, আমি ক্লান্ত। মানে বুঝতেই পারছে, একটা মানে মহিলা বাড়িতে শুয়ে থাকলে তাকে মানে সে কত কাজ করে, সে কাজ হাড়ে হাড়ে সেগুলো। আজকে কিছু প্রোগ্রাম নেই, শরীর খারাপ, ওই ক্যামেরা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর লাউডাটা কাটা হবে এই প্ল্যান চলছে, লাউডাটা কাটা হবে এই প্ল্যান চলছে। তোমার শরীর কেমন আছে? দেখতে পাই না তো এখন, এখন দেখতে পাই না তো আসলে। হ্যাঁ, আমরাও তো একটু গরম পড়েছে, উঠি না। আর বিড়ালগুলো নেই নাকি? বিড়ালগুলো নেই, ওই জন্য নটু বাচ্চা, খুব ভালো বাচ্চা। নটু ডাকছে শোনা, যাও। বিড়ালগুলো বিড়ালগুলো থাকলে দৌড়ে যেত মাতব বড়ি করতে। এই দেখো লাউ ধরছে, লাউ কত কত ধরছে, কিন্তু দুখানা লাগিয়ে দুখানা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাগিয়েছি, কিন্তু কাটবো কোথায়, কি কাটবো আমি তো বুঝে উঠতে পারছি না। দেখো এই যে এইটুকু, আরো কাটা যায়, আর কাটতে হবে না। এর মধ্যে একটু সবজি টবজিও তো পড়বে, দুজন মানুষ খাবে, এত এত করলে না বড় দুজন মানুষ খাই তো, এত এত করে জিনিস নিয়ে নেয়, যার জন্য কত হয়ে যায়। আবার কি কাটবে, আর কি আছে? কালকে তো খুবই বৃষ্টি হয়েছে, আজকে গাছে জল দিতে হবে না। হ্যাঁ, দেখো আম গাছে বেশ সুন্দর কচি কচি পাতা হয়েছে, কিন্তু এতদিন কিন্তু বেরোয়নি, এই এখন বেরিয়েছে। এটা তো অনেকদিন আগে আমি কেটেছিলাম, আর একটু বড় হলে মানে ওই লক্ষ্মীর ঘটে আবার কেটে দেব।
কলকে ফুল হয়েছে। আচ্ছা তোলো, ওখানে কিন্তু আমার আদা গাছ আছে, আমাদা। এটাতে এবারে শুধু ওই আদাটাই থাকুক, আর কিছু দেওয়ার দরকার নেই, বুঝলে তো। টমেটো গাছগুলো আমাদের প্রচুর টমেটো দিয়েছে, সত্যিই তাই, সারা শীতকালে বেশ সুন্দর লাগতো গাছগুলো দেখতে। আমার আদা গাছ উঠে যায়নি তো, উঠে গেলে আমার তো কিছু করার নেই, টমেটো গাছটা তো রাখা যাবে না, একদম মাটিগুলো ভেজা। বেশ কদিন জল দেবে না, এই এই টপটাতে তো দেবেই না। এই যে আদা গাছটা, আরেকটাও ছিল, কোথায় গেল এ বাবা আদা? এই এই আরেকটা ছিল, নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। এই যে জল বেশি থাকলেই নষ্ট হয়ে যাবে। এই গাছ যদি একবার লাগানো হয়, এই গাছের জ্বালায় মানে অস্থির হয়ে যেতে হবে, দেখতে ভালো লাগে, গরমে ফুল ফোটে। হ্যাঁ না, কিন্তু এত হয়, আমি এখন তুলে তুলে ফেলে দিই, মানে এগুলো সব না ফেললে এই টব ভরে যায়। এই পাশ দিয়ে দেখো কত সুন্দর লাগছে, কিন্তু এই গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, এত মানে ভরে গেছে ফুলে। এই কোমর নিয়ে মানে একসময় প্রচুর ভুগিয়েছে, মানে সহ্য খাইছিল একসময়, আমাকে তখন অনেক খাটতে হয়েছে, ওই জন্য আগে থেকে সব এ করি আর কি, যাতে ওই ওই সিনটা না দেখতে হয়। বাবরে বাবা, পাস ফিরতে পারতো না, পাস ফিরিয়েও দিতে হয়েছে। যে কোনো ব্যাপারে আমি খুব এক্সাইটেড থাকি, বেশি থাকো। হ্যাঁ একটু বেশিই থাকি, ও বলে তো যে মানে এত এক্সাইটেড হয়ে যাও। হ্যাঁ আমার এমনকি ঘুমও চলে যায়, আমি খুব মানে এক্সাইটেড থাকি, কোথাও যাব তার সেই ব্যাপারে এক্সাইটেড থাকি, কোন একটা প্রোগ্রাম হবে সেই ব্যাপারে এক্সাইটেড থাকি, মানে তারপরের দিন কাজ হয়ে থাকি। এই দেখো কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে, আবার আবার তিনটে ক্যাপসিকাম হয়েছে, তিনটে আরো ছোট ছোট ধরছে। আর এই বোগেনভিলিয়াগুলোর ফুল দেখো কত বড় বড়, কি সুন্দর হয়েছে। এই ফুলটা এই বছর প্রথম আর কি হচ্ছে, আর এটার শেপটা মোটামুটি সুন্দর হয়েছে। একটা মহিলা যদি শুয়ে থাকে, পুরুষ মানুষদের কত কাজ করতে হয় তখন বুঝতে পারে যে আমাদের কদর কতটা, যারা ঘরে থাকে ঘর সংসার করে তাদের কদর তখন বুঝতে পারে। আজকে করবো না কাজ করবো না তা না, হালকা হালকা করে কাজ করব, কারণ বিকেল থেকে এত স্পাইনে যন্ত্রণা হচ্ছে, আমি বললাম দেখিয়ে দিয়েছি, আবার সেগুলো ধুয়ে ধুয়ে আনতে হয়। উপরে উঠলাম যখন নিচে হয়তো যেতে পারতাম, গেলাম না। দেখ কেমন লাগে, মহারানী উপরে বসে আছে। মহারানী তো বসে, একটুখানি সুস্থ হলেই চললো। কেন আর রান্না বান্না যেন করি না কিছু, চললো মানে রান্না বান্না করতে, ভিডিও আজ ভিডিও শুট করব, আজ এই রান্না করব, আজকে বলেছি ভিডিও শুট করব, ভিডিও শুট করব, কুমড়ো দিয়ে একটা রান্না করব। ধর আমাদের খেতে তো হবে, কুটে টুটে ধরো জোগাড় করে দিচ্ছে, হাতে হাতে সব জোগাড় করে দিচ্ছে, রান্না করে খেতে তো হবে যেটা মানে খাবো। আসলে আমি খুব কম দাঁড়াতে চাইছি, বেশিক্ষণ দাঁড়ালেই যন্ত্রণাটা মানে খুব বেড়ে উঠছে। কালকে যেমনি ওই কড়াইশুঁটির বরফি করেছিলাম, ভালো হয়েছিল খুব খেতে। এখন খাওনি তুমি? না না একদম খায় না ওষুধে, না মানে এতটা ঘুম আজকে সকাল থেকে, যেমনি ও মর্নিং ওয়াক করে চলে এসে আমি জানিও না টেরই পাইনি, তারপরে ঘুম থেকে উঠেছি, মর্নিং ওয়াকে যাওনি, যাবে না আজকে। তখন বলছে যে আমি তো চলে এসেছি, কটা বাজে? না আটটা। আমরা যে ও তাহলে, তখন আমি উঠতে পারছি না, মাথা ঘুরছে ভীষণ, মানে রাত্রেবেলাও অনেক রাত পর্যন্ত ধরো এডিটিং টেডিটিং করেছি, করে টোরে মানে ভয়েস ওভার দিতে পারিনি, এত ঘুম আসছিলো, রাত্রেবেলাও মাথা ঘুরছিল, ওষুধটা খাওয়ার পর মাথাটা খুব ঘুরছিল।
মনে হচ্ছিল যে শুয়ে পড়বো শুয়ে পড়বো, এরকম একবার হয়েছে যে এই ওষুধগুলো এই জন্য খেতে চাই না কি, মানে শরীরটা এমন করে দেয় না, মানে আমি ধরো আমি কোনো কাজ করছি সেই কাজটাও আমি ঠিকঠাক মতো করতে পারি না, এই যে ওকে চলে যেতে হবে মনে হচ্ছে। চলে হ্যাঁ, হ্যালো, কখন বলো? 10:30 তো, 10:15 বাজে, ওগুলো এনে দিয়ে তারপরে যেও। হ্যাঁ 10:10 হয়ে গেছে, ঠিক আছে, এই তো অর্ধেক কোটা হয়েছে, বাকিটা করতে হবে, ধীরে ধীরে করব। আর কি বলতো, একবার এরকম হয়েছে ওকে খেতে দিয়ে না, আমি বলছি আমার শরীর কিরকম কিরকম করছে, মানে ওষুধটা খেলে এরকম হয় শরীরটা কেমন কেমন করছে, গিয়ে শুয়েছি, ওকে কি খেতে দিয়েছি না দিয়েছি আমি জানি না, শুয়েছি মানে একদম অঘরে ঘুমিয়েছি, বলতে পারবো না আমার আমি কি খেতে দিলাম কি করলাম এরকম। আমি তারপর অনেকক্ষণ পর ঘুম থেকে উঠে দেখছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কি খেতে দিয়েছি না দিয়েছি জানি না। ওই জন্য না কদিন ওষুধটা খাওয়ার পর যেই একটু ঠিকঠাক হয়ে যায় আমি আর ওষুধটা খাই না, ওষুধটা বাদ দিয়ে দিই, কেননা ওষুধটা খেলে এরকম হতে থাকে। যতই শরীর খারাপ হোক নটুকে আমার তো আর খাওয়াতেই হবে। গুড বাই সোনা ছেলে, মন্টু বাবু এরকম করে আদর করে না তো কি করে খাবে? হ্যাঁ আমি কোথাও ঘুরতে যাচ্ছি বল, ওটা খালি দেখো, মানে আমি শাড়িটা পরেছি আর আরেকজন ভাবছে কোথাও ঘুরতে যাবো বেল্ট নিয়ে ছোটাছুটি করছে। আমার ছেলে যেমনি একটা টিপ পরলে বলতো মা কোথায় গেছিলে, নটু শাড়িটা এই শাড়িটা অনেকদিন দেখেনি আর কি পরতে, ভেবেছে আমি কোথাও ঘুরতে যাবো সেই জন্য এখন বেল্ট নিয়ে ছোটাছুটি করছে যে মা। এই তো এই দেখ কোথায় যাচ্ছি, এই ঠাকুর ঘরে যাচ্ছি তো, বেল্ট নিট চুকেছে, ছাদেই ঘুরতে যাবে, চলো 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 ছাদেই চলো ছাদেই চলো ছাদেই ঘুরতে চলো। হ্যাঁ এইরকম বোকা কেউ দেখেছো? এরকম বোকা হাতা ছেলেকে দেখো। এখন ফলগুলো আমি ধুয়ে নিয়েছি, কমলা লেবু আর আঙ্গুর ছিল আজকে, ঠাকুরকে তাই দেব। আর এই সাজিটার মধ্যেই একবারে ধরো একদিকে ফুল রাখবো আরেক দিকে ফল রাখবো, সাজিটা বেশ সুন্দর বেতের। আর দেখো ফুলগুলো তুলে নিয়েছি, আমার কর্তা নারায়ণ পুজো দিয়ে গেছে, শুধু নারায়ণের মতোই আর কি ফুল টুল তুলে পুজো দিয়েছে, আর ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছে। আজকে তো বৃহস্পতিবার, আর আমি প্রত্যেক বৃহস্পতিবার কী করি ঠাকুরের ঘরটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিই, তাই আমার পুজো করতে অনেকটা সময় লাগে, কিন্তু আজকে সেগুলো কিছুই করব না কোনো রকমে। দেখতেই পাচ্ছি আমি একটু ঝুঁকতেও পারছি না, আর বেশি ঝুঁকলেই আমি মানে কী বলতো আমাকে ইঞ্জেকশন দিতে হবে, আমার এত পেন হয়। যাদের স্পাইনের যন্ত্রণা হয় তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা আমার কষ্ট হচ্ছে, আর এই যন্ত্রণা এমনই না কাউকে বলে বোঝানো যায় না। আমি ডাক্তার সৌম্যজ্যোতি বাসুকে দেখিয়েছিলাম, সেই ওনার ওষুধই আমি খাচ্ছি, আর উনি বলেছিলেন যে আমাকে আবার MRI করে ডাক্তারের কাছে আর কি যেতে। তো দেখো ফুল টুল তোলা হয়ে গেছে, এখন আমি গোপালকে একটুখানি স্নান করাচ্ছি আর কলকে ফুলটা মাথায় দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে, আর আমার গোপুসোনাকে কিন্তু দেখতে খুব সুন্দর, মুখখানা এত মিষ্টি যেন তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তো সব ঠাকুরদের স্নান করাবো, তারপরে জামা কাপড় সব পাল্টাবো, এইসব কাজগুলো তো আমি বৃহস্পতিবার করি। তো দেখো এই যে গোপুসোনাকে আজকে কলকে ফুলের একটা টুপি পরিয়েছি আর নীল রঙের একটা জামা পরিয়েছি, সঙ্গে তুলসীর মঞ্জুরি দিলাম তুলসী পাতা। এখন মা লক্ষ্মীকেও স্নান করিয়ে নিয়েছি, আর সব ঠাকুরদের স্নান টান করিয়ে তারপরে সব জামা টামা চেঞ্জ করবো, একটু আধটু পরিষ্কার করবো, খুব বেশি মানে ভাবে পরিষ্কার করতে পারবো না, যতটুকু সম্ভব ওই মানে এই যে দেখো এটাও দিচ্ছি যে এটাও ঝুঁকে পড়ে দিতে হচ্ছে, তো সেই অনুযায়ী খুব হালকা হালকা করে কাজ করলাম, ঠাকুরের জপ টপ করলাম, পাঁচালি পড়ব।
মানে দেখো, এই যে সবজিগুলো সব ধুয়ে রেখেছি, বড়ি রেডি করে রেখেছি, কেননা এই চচ্চড়িতে বড়ি দেবো, আলুটা কাটতে হবে, এগুলো আমার কর্তা কেটে দিয়েছে, আলুটা আমাকে কাটতে হবে। এদিকে দুধটা একটুখানি গরম করে নিচ্ছি, আর এখানে আছে রুটি। আমি খাবো দুধ, রুটি, আর ওই যে কালকে কড়াইশুঁটির বড়ি করেছিলাম সেটা, আর আমার কর্তা কাঁটা চচ্চড়ি কালকে কাটছিল সেটা দিয়ে রুটি খেয়ে ও বেরিয়ে গেছে। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমি রান্নাবান্নার কাজে হাত দেব। দেখো, ডাটা চচ্চড়ি করবার জন্য তো যা যা ইনগ্রিডিয়েন্টস আমার কর্তা কুটে দিয়েছে, কিন্তু আলুটা কুটে দেয়নি, সেটা এখন আমি কুটে নিয়েছি। আর আজকে রান্নার একটা ভিডিও আমি শ্যুট করব, সেটা হচ্ছে কুমড়োর ঘন্ট, যার জন্য জিনিসপত্রগুলো আমি রেডি করে নিচ্ছি। আগে চারটে গয়নাগুড়ি ভেজে নেবো, কারণ আজকে অত বেশি রান্না বান্না তো সেরকম কিছু করছি না, গয়নাগুড়িটা বেশ ভালো লাগে খেতে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার এই বড়িগুলো ভেজে নেবো। বড়ি ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে সমস্ত সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। সবার আগে আলুটাকে ভাজবো, কারণ আলুটা ধরো সেদ্ধ হতে বেশি সময় লাগে। আলুটা আগে ভেজে নিয়ে তারপরে এক এক করে সবজিগুলো দেব। তোমরা যদি আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করে থাকো তাহলে একটা অন্তত লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। এত শরীর খারাপ নিয়েও আমি চেষ্টা করি যে তোমাদের সঙ্গে আমার নিত্যদিনের কাজগুলো শেয়ার করতে। তোমার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে, আমি অনেকটা এগিয়ে যেতে পারবো, আর যখনই আমি এগিয়ে যেতে পারবো আমার কাজ করতে আরও ভালো লাগবে। অনেক শরীর খারাপ নিয়েও কাজ করি। এখন তোমরা হয়তো বলবে যে এত শরীর খারাপ নিয়ে কাজ করবার কী দরকার, এই কাজটাকে আমি ভীষণভাবে ভালোবাসি। অনেক শরীর খারাপের মধ্যেও আমার মনে হয় যে কাজটা করব। দেখবে একটা মানুষ ধরো যখন রিটায়ার করে যায় তখন সে সেই কাজটা যদি না করতে পারে তখন তার কিছু ভালো লাগে না, সে কিন্তু ডিপ্রেশনে চলে যায়, অনেককেই দেখা যায়। তো আমারও ওই রকমই, ধরো আমি মনে হয় যে আমি সারাদিন যে কাজটা করি সেই কাজটা তোমাদের কাছে তুলে ধরি, আর এটাতেই আমার যেন একটা মনের শান্তি। আমরা ধরো মানে যারা গৃহস্থ মানুষ তারা ধরো সবসময় তো বাড়ির বাইরে বেরোই না, কিন্তু কিছু তো একটা নিয়ে থাকতে হয়, আর এটা আমার ধরো একটা সোর্স অফ ইনকাম, এটাকেই আমি মন দিয়ে করি। আমি যখনই যে কাজটা করি না খুব মন দিয়ে করি। আমি যখন টিউশনি করতাম টিউশনিতেও আমার কোনো দিনও কামাই থাকতো না, আমার হাজার শরীর খারাপ থাকলেও আমি টিউশনিতে ঠিক যেতাম, অনেক বৃষ্টিতে অনেক জল ঢেঙিয়ে ঠেঙিয়েও কিন্তু আমি টিউশনিতে যেতাম। এখন এই কড়াইটা একটু সামান্য একটু মেজে নেবো, আর গরম কড়াই না মাজলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, তোমরা করে দেখবে। ধরো একটু গরম মানে খুব পুড়ে গেল কড়াই, তখন যদি একটু কড়াইটা গরম করে নিয়ে তারপরে মাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তা আমি আজকে যেহেতু কাকলি কালকে আসেনি তো এই কড়াইটা একটুখানি মেজে আমি আরেকটা রান্না চাপাবো। কোমরের জন্য প্রেশার দিতে পারছি না কড়াইয়ের মধ্যে, কড়াইয়ে প্রেশার দিয়ে যদি মাজা হয় তাহলে তো পরিষ্কার হয়, কিন্তু যেহেতু শরীর খারাপ আছে প্রেশার দিয়ে করলে আবার মানে আবার শুয়ে পড়তে হবে, সেই জন্য প্রেশার দিচ্ছি না, আর এই গরম কড়াইটাই মেজে দিচ্ছি। এদিকে দেখো কুমড়ো ঘন্টটা চাপিয়ে দিয়েছি, আর আমার কর্তা এখন ফোন করে বললো যে দুপুরে খাবে না, যেখানে কাজে গেছে সেখানেই মানে ওখানে ওখান থেকে আসতে অনেকটা সময় লাগবে, বললো একবারে বিকেলেই যাব। বললো যে যাতায়াতের পথে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, একবারে বিকেলে যাব, আর তুমি খেয়ে নাও আমি এখানে খেয়ে নেবো। তো এখন এই যে ভাত টাত মানে রাতে খেতে হবে, বুঝতেই পারছো, আমি আর নটু খাবো। এখন নটুর দইও নেই, ও আমি ভেবেছিলাম ও আসলে ওকে বলবো যে অমলদার দোকান থেকে দইটা নিয়ে আসতে, তা এখন আমাকে যেতে হবে অমলদার দোকানে, বলছে একটু আস্তে আস্তে কষ্ট করে হলেও গিয়ে নিয়ে আসো, কিছু তো করার নেই, নটুর জন্য দই আনতেই হবে, নটু দই ছাড়া খাবে না।
আমাকে এখন যেতে হবে, দেখি ওটাকে নিয়েই যাব। আঁচটা কম করে দিই, দিয়ে আঁচটা একটু কম করে দিলাম, দিয়ে নিয়ে আসি গিয়ে, পাশেই তো দোকান। আয়, কেউ কেমন আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আয় আয় আয়। নষ্ট হবে না তো? ঢুকে বাঁচলো যেন, খুব মস্তানি না? হ্যাঁ, খুব মস্তানি। আজকের মেনুতে আছে এই গয়না বড়ি, মসুর ডাল, এটা কালকেকার, এটা এখন করলাম কুমড়োর ঘন্ট, আর এখানে করেছি হচ্ছে আমাদের গাছের লাউ ডাঁটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:25। আমার কথা একটু আগে এসছে, এসে হাত মুখ ধুয়ে এখন ঠাকুর ঘরে গেছে, আর আমি এদিকে চা বসিয়েছি। চায়ের সাথে যে গয়নাগুড়ি ভেজেছিলাম সেই গয়নাগুড়িটা দেবো, আর ভাত টা তো পড়েই রইলো, ভাত তো খেলো না, রাত্রেবেলা ভাত খাবে হয়তো, বা খাবে কিনা জানি না, সেটা পর দেখা যাবে, সন্ধে দিচ্ছে। এই গয়না বড়ি ভাজা দিয়ে কিন্তু চা খেতে খুব ভালো লাগে, তোমরা কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারো এই গয়না বড়ি ভাজা দিয়ে, খুব ভালো লাগে খেতে। আমাকে বলেছে যে খেয়ে নিয়েছি, আমি ভেবেছি ভাত খেয়ে নিয়েছে, এখন বলছে ভাত খাইনি, পাউরুটি, কলা, মিষ্টি এসব সব খেয়েছে। দই বোঁদে, দই বোঁদে সত্যি না মিথ্যে? ভাত বেশি হয়ে গেল, ভাত না খেলে খাওয়াবো না। যাই হোক, ভাত রয়েছে। এত শখ করে লাউডাটা কেটেছে, লাউডাটা লাউডা রাত্রেবেলা শাক খাবে, কি হয়েছে? শাক খাবো, ডাঁড়া খাবো। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।